টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সপ্তম শ্রেণীর গণিত পাঠ্যের বীজগণিত অংশের লসা গোষকো অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে এসেছি এ পর্বে একটি সৃজনশীলের সমাধান দেখাবো তো দেখো যে তোমার পাঠ্যের মূল অনুশীলন যেটা রয়েছে এই লশা অধ্যায় থেকে সেই মূল অনুশীলন থেকে যে কয়েকটা সৃজনশীল রয়েছে তার মধ্যে কিন্তু এই আটত্রিশ নম্বর সৃজনশীলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখানে তো একটা দুইটা রাশি দিয়ে উদ্দীপক সাজানো হয়েছে যে এক্সো ফোর মাইনাস সিক্স টোয়েন্টি ফাইভ এবং এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন দুটি বিজগুণিত রাশি এটা হচ্ছে উদ্দীপক সেই উদ্দীপক অনুসারে তিনটে প্রশ্ন সাজানো হয়েছে এখানে ক নাম্বারে দ্বিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো আর ক নম্বরে সাজানো হয়েছে রাশি দুটির গসা নির্ণয় করো আর ক নাম্বারে বলেছে রাশি দুটির নির্ণয় করো তাহলে দেখো এখানে রাশি রয়েছে মাত্র দুইটি এই দুটি রাশিকেই আমরা ধারাবাহিকভাবে যে পর্বভিত্তিক আলোচনা করে পুরো অধ্যায়টা শেষ করছি সেই ধারাবাহিকতায় আমরা এখন এসে বলতেই পারি যে তোমরা লসাগু নির্ণয় করো আর গসাগু নির্ণয় করো যেটাই তোমরা করতে চাও তো প্রত্যেক ক্ষেত্রে রাশিটা নিয়ে তার উৎপাদকে নিয়ে আসতে হবে আর আমরা জানি যে পরবর্তীতে আলোচনায় যে আলোচনাগুলো বারবারই করে থাকি যে উৎপাদক নির্ণয়ের আমরা কৌশল নিয়ে থাকি তিনটা প্রথম অবস্থায় হচ্ছে সেটা থেকে দেখব যে ওই রাশি থেকে কোনো কিছু কমন রয়েছে কিনা কমন থাকলে আগে কমন নিয়ে নিব তাছাড়া এটা কমন যদি নেওয়ার পরেও অথবা যদি না যায় কমন সেক্ষেত্রে একটা সূত্র ফেলার চিন্তা করব বা সূত্র প্রয়োগ করা যায় কিনা সেই চিন্তাটা করবো এরপরে যে কমন সূত্র নেওয়ার পরে অথবা এই দুটা যদি না করা যায় এরপরে সর্বশেষ ধাপ সর্বশেষ ধাপ আমরা চিন্তা করব যে এটাতে মিডেল টার্ম করা যায় কিনা যেটাকে বাংলায় বলে থাকি আমরা মধ্যপদ বিশ্লেষণ তো এই এইগুলো নিয়েই আমরা এই ক নাম্বার প্রশ্নটা সমাধান করব যে দ্বিতীয় রাশিকে উৎপাদককে বিশ্লেষণ করা অর্থাৎ এখানে দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তো আমি শুরুতেই ক নাম্বার দিয়ে লিখে নিচ্ছি যে দ্বিতীয় রাশি সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন তো দেখাও যেমনটা বলেছিলাম যে দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এই হচ্ছে আমাদের দ্বিতীয় দ্বিতীয় রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো উৎপাদক বিশ্লেষণ করার বলেছিলাম প্রথম অবস্থায় দেখতে হবে কমন যায় কিনা তিন পদের রাশি সেখানে দুইটা পদের মধ্যে চলক এক্স কমন রয়েছে তৃতীয় পদের মধ্যে নেই তো যেহেতু কমন যায় না তাহলে এটার পরবর্তী চিন্তা হচ্ছে সূত্র প্রয়োগ করা যায় কিনা এক্স স্কোয়ার যদি আমি এ স্কোয়ার চিন্তা করি তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের জন্য টু লাগবে এরপরে এক্স মিল থাকতে হবে কিন্তু সূত্রের টু নেই এখানে থ্রি রয়েছে তাই এটা সূত্র প্রয়োগ করা যাবে না এটা সরাসরি আমরা মিডল টার্মে যাব তো মিডল টাউনের ক্ষেত্রে সাধারণত আমরা এই যে চলক বর্জিত যে পদটা সেই সেই পদটাকে আমরা বলে থাকি হচ্ছে ধ্রুবক বা ধ্রুব সংখ্যা সেই ধ্রুব সংখ্যাকে এমন একটা ভা এমন একটা উৎপাদক দুটা এই ধ্রুব সংখ্যাকে এমন দুটা উৎপাদকে ভেঙে চিন্তা করব। যে দুটার গুণ ফল দশ মিলে এবং যোগ বিয়োগ আমরা যেটাই করি যেই প্রক্রিয়ায় রাখি সেটা যেন তিন ঠিক থাকে অর্থাৎ মাঝখানের পদ প্লাসের থ্রি এক্স যেন ঠিক থাকে এবং ধ্রুবক পদ যেটা এখানে রয়েছে দশ সেই দশ যেন গুণ ফল হিসেবে চিহ্ন সহকারে মিলে তাহলে দেখো দশ মিলে মেলানোর মতো দুইটা পদ্ধতি আমরা জানি যে দশ একে দশ আর দশ এবং এক এই দুইটাকে আমরা যেভাবেই রাখি না কেন প্লাস মাইনাস যেভাবে রাখি মাঝখানের তিন কিন্তু আমরা মিলাতে পারি না আরেকটা পদ্ধতি রয়েছে দশ গুণ ফল মিলানোর জন্য সেটা হচ্ছে পাঁচ দুগুণে দশ এই পাঁচ এবং দুই এই দুটাকে যদি আমরা যোগ বিয়োগ যে কোনো ফর্মেটে আমরা যদি রাখি তাহলে কিন্তু তিন মিলানো সম্ভব যেমন এক্স স্কোয়ার প্লাসের যদি আমি ফাইভ এক্স নিই আর মাইনাসের যদি আমি টু এক্স নিই তাহলে দেখো এই প্লাসের ফাইভ এক্স থেকে টু এক্স যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু প্লাসের থ্রি এক্স থেকে যায় আবার গুণফল হিসাবে হিসেবে যদি প্লাস মাইনাসে গুণ করলে চিহ্ন হবে মাইনাস আর পাঁচ এই দুই গুণ করলে আমরা পাবো পাঁচ দুগুণে দশ আর এক্স আর এক্স গুণ করলে বাম পাশের যে এক্স স্কোয়ার রয়েছে সেটা মিলে যায় তাহলে এই পদ্ধতি আমাদের নিতে হবে এখন আমরা প্রথম দুটা পদ থেকে কমন নিব চলক পরের দুটো পদ থেকে আমরা কমন নিব সংখ্যা তাহলে কমন যায় এক্স চলক তাহলে এক্স কমন মানে ভাগ করা এক্স দ্বারা ভাগ করে নিব দুইটা তাহলে থাকবে হচ্ছে এখানে একটা এক্স প্লাস এক্স দ্বারা ফাইভ এক্স ভাগ করলে শুধু ফাইভ থাকবে মাইনাস সংখ্যা টু যদি কমন নেই তাহলে শুধু থাকবে এক্স ব্র্যাকেটের বাইরে মাইনাস রাখা মানে ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এই চিহ্নটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে আর এখানে প্লাস থাকলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না দুই দ্বারা দশকে ভাগ করলে আমরা পাই হচ্ছে পাঁচ আর একটা সহজ একটা কৌশল হচ্ছে প্রথম বন্ধনী যত পরের বন্ধনীটাও হতে হবে চিহ্ন সহকারে তত তাহলে দেখো এই বারাবার এই দুইটা অংশ থেকে মিলে গেছে আমাদের এক্স প্লাস ফাইভ এবং ব্র্যাকেটের বাইরে রয়েছে হচ্ছে এক্স আর এখানে রয়েছে হচ্ছে মাইনাস এই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ আমাদের ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো যেহেতু এই পর্যন্ত আমাদের উৎপাদক তো এখানে আমরা সরাসরি যদি অ্যান্সার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটার ক নম্বর সমাধান হয়ে যায় তো দেখো যে এখন যদি আমরা নাম্বার করতে চাই তাহলে রাশি দুটির গসাগু নির্ণয় করো দ্বিতীয় রাশিটাকে কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিয়েছি শুধুমাত্র প্রথম রাশিটাকে ভেঙে নিব এরপরে দ্বিতীয় রাশিটা আমরা ক থেকে নিয়ে নিব। তাতে করে আমাদের সুবিধা হবে আর আমরা গসাগু নির্ণয়ের ক্ষেত্রে জানি যে উৎপাদক বিশ্লেষণ করার পর সেখান থেকে কমন যে উৎপাদকগুলো রয়েছে সেটা হচ্ছে গসাগু আর যদি একাধিক থাকে সেগুলোর ধারাবাহিক গুণ হবে গসাগু আর লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব মিলে ধারাবাহিক গুণ ফল যত লসাগু হবে তত তো আমরা খ নম্বরটা যদি সমাধান করি তাহলে দেখো খ নম্বরটা নিয়ে আগে প্রথম রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করবে তাহলে লিখতে পারি যে খ নম্বরটা প্রথম রাশি সমান এক্স টু পাওয়ার ফোর মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেখো এই তো প্রথম রাশি এক্সি দেওয়ার ফোর মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো এটাকে শুরুতে আমরা যদি কমন নেওয়ার চিন্তা করি তাহলে এখানে সাংখ্যিক সব এক রয়েছে যেটা কমন নেওয়ার প্রয়োজন নেই আর এখানে চলক রয়েছে এখানে চলক ছাড়া তাহলে তাহলে বিষয়টা দেখো এরপরে কিন্তু সূত্র প্রয়োগের একটা এখানে পদ্ধতি রয়েছে দেখো এটাকে স্কোয়ারের ফর্মুলা এটাকে বি স্কোয়ারের ফর্মুলা নেওয়া যায় যেমন ব্র্যাকেটের ভিতরে যদি আমি এক্সের উপর স্কোয়ার এবং ব্র্যাকেট দিয়ে যদি বাহিরে আরেকটা স্কোয়ার দিই তাহলে এই এক্সের স্কোয়ার সহ এটাকে আমরা এই কল্পনা করতে পারি মাইনাস চিহ্ন বসিয়ে এই ছয়শো পঁচিশ এটার আমি অনেকবার অঙ্কটা করেছি বা এটা আমার অনেক দিনের অভিজ্ঞতা আমি জানি যেটা পঁচিশের ওপর স্কোয়ার করলে হবে তুমি একটু আলাদা করে নিয়ে নিবে অথবা তোমার ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি থাকলে তুমি ছয়শো পঁচিশ দিয়ে বর্গমূলের চিহ্ন চাপ দিলে দেখবে যে পঁচিশ চলে এসছে তাহলে দেখো পঁচিশের এই ছয়শো পঁচিশের বর্গমূল হচ্ছে পঁচিশ অর্থাৎ পঁচিশকে পঁচিশ দ্বারা গুণ করলে ছয়শো পঁচিশ পাবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ প্রথম বন্ধনীটাকে এ চিন্তা করে পরের বন্ধনীটাকে বি চিন্তা করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একটা উৎপাদকের সূত্র কারণ উৎপাদকে উৎপাদক বিশ্লেষণে তখন বলা হয় যখন একটা বিষ গুণিত রাশিকে একাধিক রাশির গুণ রূপে প্রকাশ করা হয় আর এই সূত্রটা এই কারণেই এমনটা বলা হয় থাকে যে এটা উৎপাদকের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সময় আমরা জানি প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবারও এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো এই যে প্রথম অংশটা এটা প্লাস থাকার কারণে এটা আবার সূত্র প্রয়োগ করা যায় না কিন্তু পরের অংশটাকে আবারও সূত্র প্রয়োগ করা যায় যেমন এটাকে যদি আমি একটু ভেঙে লিখে দেখো যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই তাহলে এটাকে আবারও ব্র্যাকেট দিলাম এ স্কোয়ারে ফর্মেটে নিয়ে নিলাম আর এই টোয়েন্টি ফাইভকে বি স্কোয়ারের ফর্মেটে নিয়ে নিলাম তাহলে এই অংশটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মেটে পড়ে গেছে তাহলে দেখো আবারও এটাকে সূত্রে ভাঙানো যায় এটাকে নিতে পারো এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্রত্যেকটার ক্ষেত্রেই তুমি চাইলে সাইড নোট দিতে পারো কোন সূত্রটা প্রয়োগ করে এটা নেওয়া হয়েছে তাহলে এখানে এই লাইনে সূত্র দিতে পারো এই লাইনটা সূত্র দিতে পারো তো এটা হচ্ছে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ এবার দ্বিতীয় রাশিটা আমরা ক হতে সরাসরি নিয়ে নিব তাহলে আমরা লিখতে পারি যে দ্বিতীয় রাশি সরাসরি যেটা উৎপাদকের বিশ্লেষিত রূপ রয়েছে সেটা নিব এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু এটা আমরা কোথা থেকে পেয়েছি হঠাৎ করে দ্বিতীয় রাশিটা এটা আমরা ক হতে পেয়েছি সেটা আমরা সাইড রুট দিয়ে দিব ক হতে পাই বা ক হতে প্রাপ্ত যে কোনোভাবে লেখা যায় তাহলে দেখো যে যেহেতু আমরা দুইটা রাশির উৎপাদক বিশ্লেষিত রূপগুলো পেয়ে গেছি তাহলে এখান থেকে এখানে যে কমন যে উৎপাদকটা সেটাই কিন্তু মূলত গসাগু যদি একাধিক কমন উৎপাদক থাকে তাহলে সেই একাধিক কমন উৎপাদকগুলো ধারাবাহিক গুণ ফলে হবে গসাগু আর যদি কোনো কিছুই কমন না থাকে সেই ক্ষেত্রে ওয়ান হবে গসাগু এক্ষেত্রে একটু বাংলা লাইন লেখা যায় তোমরা দেখবে যে উদাহরণ তোমার বইয়ের উদাহরণে আলোচনা করা আছে এখানে রাশিগুলোর কমন ঘাত বা কমন উৎপাদক এই কথাটা লেখা যায় কিন্তু এই কথাটা আমার মনে হয় যে লেখার একটু বাড়তি হয়ে যাবে সরাসরি আমরা গসাগুতে চলে যাব যেহেতু এটা গসাগু নির্ণয় করতে বলা হয়েছে আমরা লিখে দেবো হচ্ছে সুতরাং নির্ণয় অসাগু তোমাদেরকে আগে বলেছে যে কমন উৎপাদকটা আমাদের খুঁজতে হবে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ প্রথম রাশিতে রয়েছে একটা উৎপাদক এই উৎপাদকটা দ্বিতীয় রাশিতে নেই এক্স প্লাস ফাইভ একটা উৎপাদক প্রথম রাশিতে রয়েছে দ্বিতীয় রাশিতেও এক্স প্লাস ফাইভ এই উৎপাদকটা রয়েছে তার মানে কমন উৎপাদক আমরা একটা পেয়ে গেছি এক্স প্লাস ফাইভ এরপরে খুঁজে দেখি আরও মিল রয়েছে কিনা এক্স মাইনাস ফাইভ প্রথম রাশিতে রয়েছে দ্বিতীয় রাশিতে রয়েছে এক্স মাইনাস টু তাহলে এটা কিন্তু মিলেনি তাহলে গসাগু হবে শুধুমাত্র কমন উৎপাদকটা অর্থাৎ যেটা প্রত্যেক রাশিতেই একই উৎপাদক মিলে যাবে যদি কখনও এমনটা হয় যে কোনোটাই মিলেনি তাহলে কিন্তু ওয়ান হবে গসাগু আর যদি আরও একাধিক মিলে যেমন এক্স মাইনাস ফাইভ এখানে যদি এক্স মাইনাস ফাইভ তাহলে কিন্তু সেটাও নিয়ে আমরা পাশাপাশি গুণ দেখাতাম এই হচ্ছে আমাদের গসাগু তো আমরা এটার পাশে যদি অ্যান্সার লিখে দিই তাহলে কিন্তু এটার খ নাম্বারের সমাধানটা শেষ হবে দেখো এটা হচ্ছে খ নাম্বারের সমাধান দেখো ক্ষেত্রে গ নম্বর অঙ্কটা করতে গেলে অর্থাৎ এই সৃজনশীল গ নাম্বারটা যদি সমাধান করতে চাই তাহলে একটা সুবিধা আমরা নিতে পারি সেটা হচ্ছে প্রথম রাশি ক হতে দ্বিতীয় রাশিটা খ হতে অর্থাৎ দুঃখিত প্রথম রাশিটা খ হতে দ্বিতীয় রাশিটা ক হতে নিয়ে সরাসরি আমরা লসা চলে যাব লসা চলে যাব কারণ উৎপাদকগুলো আমাদের হাতে ভাঙানো রয়েছে অর্থাৎ উৎপাদকগুলো নির্ণয় করা রয়েছে সেখান থেকে শুধু কমনটা আগে নিয়ে এরপরে আনকমন যেগুলো রয়েছে অর্থাৎ কমন যেগুলো নেই সেগুলো ধারাবাহিকভাবে নিয়ে পাশাপাশি গুণ দেখাবো যে গুণ ফলটা হবে সেটাই হচ্ছে লসাগু তো আমরা একটু সুবিধা যেহেতু পেয়ে গেছে তাহলে সরাসরি আমরা গন লিখে শুরু করে দেবো যে প্রথম রাশি রাশিটা একটু সংক্ষেপে নিয়েছি তুমি চাইলে বানান করে লিখতে পারো প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ তাহলে দেখো এই যে প্রথম রাশিটা আমরা লিখে নিয়েছি এই রাশিটা আসলে আমরা কোথা থেকে পেয়েছি সেই সাইড নোটটা আমাদের দিতে হবে হয় শুরুতে যে এখানে খ হতে পাই অথবা পাশে এটার মতো করে পাশে যে কোথা থেকে আমরা পেয়েছি এটা আমরা লিখবো খ হতে পাই তোমরা পুরো কথাটা লিখে দেবে খ হতে পাই আমি শুধু লিখে দিলাম যে খ হতে অর্থাৎ এই রাশিটা আমরা ক হতে উৎপাদক ভেঙে নিয়েছিলাম সেখান থেকে নিয়েছি এবার একইভাবে আমরা যদি দ্বিতীয় রাশির ক্ষেত্রে একইভাবে সংক্ষিপ্ত করে লিখি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির উৎপাদক কোনগুলো রয়েছে দেখি এক্স প্লাস ফাইভ ইন্টু এ এক্স মাইনাস টু এটা আমরা পেয়েছি ক হতে তো পাশে নোট দিব ক হতে তোমরা পুরো কথাটা লিখে দেবে ক হতে পাই অথবা ক হতে প্রাপ্ত তো এবার দেখো উৎপাদক বিশ্লেষিত রূপ যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে সরাসরি এটার ক্ষেত্রে দেখবে উদাহরণের মধ্যে একটা কথা একটা লাইন বাংলায় লিখে দেওয়া আছে যেখানে উৎপাদকগুলো সর্বোচ্চ ঘাত এগুলো নিয়ে নিয়ে আলাদা করে একটা লাইন বাড়ানো হয়েছে তো একটা লাইন তুমি চাইলে দিতে পারো এটা না দিলে কিন্তু অঙ্কটা ভুল হবে না সরাসরি আমরা আমরা লসাগুতে চলে যাব তাহলে লিখতে পারি সুতরাং নির্ণয় লসাগু তো দেখো এই হচ্ছে নির্ণয় লসাগু লিখে এখন আমরা বলেছি যে আগে কমন থাকলে সেই কমনটাকে থেকে একটা নিব। যতগুলো রাশি থাকবে তার মধ্যে যতবার মিলে যাবে ততবার মিল থেকে কমন থেকে একটা নিয়ে বাকি আনকমন অর্থাৎ যেগুলো কমন নেই সেগুলো ধারাবাহিকভাবে একটা একটা করে নিতে হবে তাহলে দেখো এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস ফাইভ শুধুমাত্র এই দুইটা অংশ মিলে গেছে তার মানে এই উৎপাদক এবং এই উৎপাদক অর্থাৎ গসাগুটা শুধু মিলে গেছে এই দুইটা ছাড়া আর কোনোটাই কিন্তু মিলেনি তাহলে আমরা এক সিরিয়ালে যদি লিখে থাকি অর্থাৎ পাশাপাশি যদি লিখতে চাই এক্স এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ তার সাথে এক্স প্লাস ফাইভ এখান থেকে একটা এখান থেকে একটা এর পাশে এক্স মাইনাস ফাইভ এবং সর্বশেষ এক্স প্লা এক্স মাইনাস টু এই সবগুলোর গুণভল কিন্তু আমাদের লস হবে এখন দেখো যদি তুমি অ্যান্সারটা এখানে দিয়ে দাও তাহলে কিন্তু তোমার উত্তরটা হবে মানে উত্তরটা হয়ে যাবে কিন্তু এখানে দেখবে তোমার বইয়ের উত্তরের সাথে বা টিচার বলবে যে এটা হয়নি আরও একটু বাড়াতে হবে অর্থাৎ বাড়াতে হবে কী জন্য বলছি দেখো এখানে একটা সূত্র কিন্তু পড়ে গেছে এখানে এ প্লাস অর্থাৎ এটা যদি এ চিন্তা করি ফাইভকে যদি চিন্তা করি তাহলে এ প্লাস বি মাইনাস বি তার মানে এটাকে কিন্তু সূত্রের মূল ফর্মে নিয়ে আসা যায় যেমনটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেছিলাম দেখো এই যে ফাইভটা করেছি কোথা থেকে এখান থেকে এ প্লাস বি বি এটার পরিবর্তে এটা লিখা যায় এটার পরিবর্তে এটা লেখা যায় অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তার মানে এই দুইটার পরিবর্তে যে দুটার নিচে আমি ডাক দিচ্ছি এই দুইটার পরিবর্তে তুমি লিখতে পারো এইভাবে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ধাপে ধাপে না গিয়ে এটা ধাপে ধাপে কিন্তু যাওয়া যায় যেমন এই অংশ থেকে আগে এই অংশ এইভাবে দেখাবে তারপরে এই অংশ দেখাবে তো একটা লাইন অযথায় বেড়ে যাবে তার থেকে সরাসরি আমরা নিয়ে নিব এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এর পাশে কিন্তু এই যে এক্স মাইনাস টুটা থেকে যাবে এখন দেখো এ এইটাতে যেমন দাগ দিয়ে তোমাকে বুঝিয়েছি যে এই দুইটার মূল ফর্মে যাওয়া যায় তো মূল ফর্ম বলতে এটা যেখান থেকে শুরু করেছি সেখানে চলে যাওয়া যায় একইভাবে তুমি একটু লক্ষ্য করে দেখবে যে এই যে দ্বিতীয় রাশির মধ্যে কিন্তু প্রথম রাশির মধ্যে এই যে পাশাপাশি যে দুটা অংশ রয়েছে অর্থাৎ এই যে এই দুটা অংশ প্রথম দুইটা রাশি যেখানে গুণ ফল হিসেবে রয়েছে এই প্রথম দুটা রাশি কোথা থেকে এসেছে দেখো এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এটা এসেছে এই লাইন থেকে এই লাইনটা এসেছে কোথায় এই মূল রাশির এইখান থেকে তাহলে তুমি এই দুটাকে সরাসরি মাঝখানের এটা না বাড়িয়ে সরাসরি প্রথম রাশিতে চলে যেতে পারো তাহলে এটাতে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার দুঃখিত সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তার সাথে এক্স মাইনাস টু এই হচ্ছে তোমার সর্বশেষ লাইনের অ্যান্সার এইটুকু দিলে কোনো তোমার টিচার বলতেই পারবে না যে তোমার এটা হয়নি এই পর্যন্ত মূলত অনেক টিচার এই পর্যন্ত চেয়ে থাকে যে এই পর্যন্ত বলে যে এই পর্যন্ত দিয়ে দাও যদি কেউ এখানে অ্যান্সারটা দিয়ে দেয় অর্থাৎ এই লাইনটায় তাহলে কিন্তু তার অঙ্কটা হবে অঙ্কটা কিন্তু ভুল নয় কিন্তু এই মূল ফর্মে অনেক সময় টিচাররা যেতে বলে অনেক সময় বলে যে দরকার নেই তো সেক্ষেত্রে বলি এই লাইনে অ্যান্সার দিলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে তো এই বাড়তিটুকু যারা পারবে অবশ্যই বাড়তিটুকু দিয়ে দেবে যেখানে সরাসরি সূত্রটায় মূল ফর্মে যাওয়া যায় তো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই পর্বের সৃজনশীলের সমাধান দেখো এই সৃজনশীল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ মূল যে কটা সৃজনশীল রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ তো আশা করি এই পর্ব থেকে এই সৃজনশীলতার সমাধান খুব সহজে বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি এই পর্বটি এখানে শেষ করছি খোদা হাফেজ